আজকের খাস দশ। পূর্ব ঘোষণা অনুযায়ী বেসরকারিকরণের প্রতিবাদে আজ থেকে টানা দুদিনের ব্যাংক ধর্মঘটে কর্মীরা। নতুন বছরের শুরুতেই রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোটের ভাবনা রাজ্যের। নির্বাচন হতে পারে পাঁচ দফায়। শহরের গতি বাড়াতে উদ্যোগ, তৈরি হবে একাধিক উড়ালপুল। প্রচারে বেরিয়ে বার্তা মুখ্যমন্ত্রী। কলকাতা পুরভোটের মুখে দলের অস্বস্তি বাড়িয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট, ফের বিস্ফোরক সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, টেনে আনলেন তিস্তা বিশ্বাস প্রসঙ্গ। নির্বাচন পদ্ধতিতে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের। নতুন বছরের শুরু থেকেই ফের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে কমিশনের। তিন বছরের প্রেম, বিয়েতে নারাজ, প্রেমিককে গুলি করে খুনের চেষ্টা প্রেমিকার। বর্ধমানের কাটোয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য। বাংলাদেশ প্রেমীদের জন্য সুখবর, সল্টলেকে চালু হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র। পালা বদলের এক দশক পরেও জারি বদলার রাজনীতি। বিজেপি করার অপরাধে বালুরঘাট পুরসভার কাজ খোয়ালেন মহিলা। রাজ্য জুড়ে ওমিক্রনের আতঙ্কের মাঝেই বড়দিন বর্ষবরণে থাকছে না নৈশকালীন বিধিনিষেধ, উঠছে প্রশ্ন, উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। দেশ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে তদন্তমূলক সাংবাদিকতা। দিল্লির বই প্রকাশ অনুষ্ঠানে আক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।